আসসালামু আলাইকুম জেনে রাখুন কোন কোন ফলে ফরমালিন মেশানো যায় না ফলে ফরমালিন আমরা যখন ফল কিনতে বাজারে যাই তখন মনে একটা প্রশ্ন প্রশ্ন ঠিক কি ফরমালিন মুক্ত এই সংশয়ে আমরা অনেকই ফল খাওয়া থেকে নিজেকে বিচে রাখতে চাই ভয় এটাই কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আহ মানব শরীরের জন্য formalin গ্রহণযোগ্য মাত্র নি নির্ধারণ করেছে শূন্য দশমিক পনেরো PPS অর্থাৎ এর ভোক্তারা অধিকা~ অধিক সংরক্ষণ অধিদপ্তর হানি মাত্রায় বানিয়ে নিয়েছে two PPS যা আন্তর্জাতিক মানের চেয়ে প্রায় গুণ বেশি। খাদ্য ফরমালিন বিরোধী অভিযানে নিরাপদ খাদ্য আইনে দুহাজার তেরো তেইশ ধারা ব্যবহার করা হয় এতে উল্লেখ আছে স্বাস্থ্য সংস্থার ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যেমন ক্যালসিয়াম কার্বন ডাই কার্বন ডাই ফরমালিন সোডিয়াম সাইক্লোমেট কীটনাশক ডি ডি টি পি বি সি তেল অন্য কোন বিরো অন্য কোনো বিষয় দ্রব্য মিশ্রন খাদ্য মজুত বা মজুত বা বিক্রয় করা যাবে না সংরক্ষণ আর অভিজাত থেকে বাংলাদেশের স্টেজের ট্রেনিং ইন সিস্টেমের পরীক্ষাগারে পরীক্ষা করে দেয় বিভিন্ন ফলের নমুনায় ক্ষতিকর মাত্রায় ফরমালিন পাওয়া যায়নি আর এই প্রশ্নটি মৌসুমী ফলের উপর পরীক্ষার পদক্ষেপ চলায় পরীক্ষা তারা ধারণা করে যে আম জাম লিচু কাঁঠাল তরমুজ লেবু আনারস পেয়ারা জামরুল বেল পটবেল ও ডেওমা ইত্যাদি মৌসুমী ফলের মধ্যে ফরমালিন মেশানো যায় না তবে আমাদের মধ্যে মেশানো দিলেও তা খুব অল্প পরিমাণে মেশানো যায়। তা আর তা যদি খাওয়ার আগে পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া যায় তাহলে আর কোনো ভয় থাকে না। জনস্বাস্থ্য সংস্থা ইউনি ই ফুড ফুড সেফটি ল্যাবরেটরিতে সাতাশটি ফলের নমুনা পরীক্ষা করেছে। এর মধ্যে ষোলোটি নমুনায় আছে আমের আহ সজনা আমের ছয়টি লিচু ও কলা খেজুর আঙ্গুর আপেল মালটা একটি করে নমুনা পরীক্ষা করা হয়েছে এসব নমুনায় ফরমালিন উপস্থিত পাওয়া গেছে ফুড safety laboratory পরীক্ষার পান্না ওয়াদের ভাষায় পান্না ভাষায় ফরমালিনের ভয়ে মৌসুমি ফল খাওয়ার বাদ দেওয়ার কোনো কারণ নেই কারণ পরীক্ষার মাত্রা চেয়ে বেশি ফল ফরমালিন ধরা পড়েছে না তবে যারা আরো সতর্কতা অবলম্বন করতে চান তারা ধুইয়ে খেতে পারেন যেভাবে ঘরে বসে খাবার থেকে ফরমালিন দূর করতে পারবেন মাছের শরীর থেকে ফরমালিন দূর করতে মাছটি অন্তত এক ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন পরীক্ষা দেখা গিয়েছে এতে করে মাছের শরীরে যে ফরমালিন থাকে সেটি প্রায় একষট্টি percent কমে গেছে আরো একটি কার্যকর উপায় হলো মাছটি রান্না করার আগে কমপক্ষে এক ঘন্টা লবন পানিতে ডুবিয়ে রাখা এতে করে মাছের ফরমালিন পুরাই দুই percent কমে যাবে আরো একটি কার্যকর পদ্ধতি হচ্ছে আপনি যখন চাউল ধুবেন এবং এবং পিয়াজ বা আপনি যখন তাহলে ধুবেন এবং প্রথমে বার বার সময় যে পানি দিয়ে হবে সেটি দিয়ে প্রথমে মাছটি ধুয়ে নিন এরপর আবার সাধারণ কলের পানি দিয়ে ধোবেন দেখবেন এতে করে প্রায় সত্তর পার্সেন্ট ফর্মালিন দূর করা যাবে কোনো ফলমূল খাবার আগে সেটি হালকা গরম এবং লবণ মিশ্রণ পানিতে দশ মিনিট ডুবিয়ে রাখুন এতে করে ফরমালিন পরিমাণ প্রায় অষ্টানব্বই ভাগ দূর হয়ে যাবে আমাদের দেশে এই শুটকি মাছে প্রচুর পরিমাণে ফরমালিন মেশানো হচ্ছে শুটকি মাছ থেকে ফরমালিন দূর করতে ঠিক একই রকম পন্থা অবলম্বন করবেন প্রথমে এক ঘন্টা লবণ পানি মিশ্রণে হালকা করে গরম পানিতে পরে দশ মিনিট ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবেন এতে করে formalin তো দূর হবেই পাশাপাশি মাছের স্বাদও বাড়বে। অনেক সময় formalin মিশিয়ে বিশেষ করে হাম লিচুতে spray করার মাধ্যমে formalin দেওয়া হয়। সেজন্য ঘাড় বা উজ্জ্বল রঙের ফল কেনা থেকে বিরত থাকুন। খাবার বা ফলমূল থেকে ফরমালিন দূর করার সব থেকে কার্যকারী উপাদান হলো ভিনেগার প্রথমে এক লিটার পানিতে এক ভিনেগার মিশিয়ে নিনেখে দিন এরপর সাধারণত পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন বেশ এই পদ্ধতিতে খাবার দ্রব্য থেকে প্রায় অষ্টানব্বই ভাগ ফরমালিন দূর করা সম্ভব চ্যানেল টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন